এগুলো আল্লাহর এক বান্দা সংকলন করে কিতাব আকারে বের করতে চান, যাতে তার উপকার আরো ব্যাপক হয়। তো উনি যতটুকু পারছেন সংগ্রহ করছেন, অনেকে তো মোবাইলে উঠাইয়া রাখেন বা ক্যাসেটে রাখেন, তো কারোর কাছে এ ধরনের থাকলে পেশিয়াম একটু দাঁড়াও তো এর কাছে, অথবা আমাদের এখানের ওস্তাদ মুফতি মাসুম বিল্লাহ সাহেবের কাছে পৌঁছাই দিলে আশা করি ভালো হবে, মানুষ উপকৃত হবে। তালাকের মশলা বাড়ি থাকুক। প্রশ্ন, আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছার সর্বোত্তম আমল কি? সর্বোত্তম আমল তেলাওয়াতে কালামে পাক। প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ পড়ে সালামের পরে সিজদায় গিয়ে কোনো প্রকার মোনাজাত করা যাবে কি? সিজদায় গিয়েও করা যায়, বসে বসেও করা যায়। প্রশ্ন, আমি ভান্ডারির মুরিদ হয়েছিলাম, এখন অন্য কোনো ভালো পীর সাহেবের কাছে মুরিদ হলে গুনাহ হবে কি? সওয়াব হবে, সেখানে মুরিদ হলে তো ঈমান হারা হয়, আল্লাহ মাফ করুক। আপনার অপরিহার্য ভালো কোনো বুজুর্গের কাছে মুরিদ হন। প্রশ্ন, একজন ব্যক্তি আল্লাহর এবাদত করে সাথে সাথে পাপ কাজও করে, অন্য একজন ব্যক্তি আল্লাহর এবাদত করে না এবং অন্য কোনো পাপ কাজও করে না, এই দুই ব্যক্তির মধ্যে কে উত্তম? যে এবাদত করে সে উত্তম। প্রশ্ন, শুনেছি মহল্লা থেকে একজন ডাক্তারি পড়া ফরজে কেফায়া, কথাটি সত্য কিনা? কথাটি সত্য। প্রশ্ন, কোনো ব্যক্তি যদি অসুখের যন্ত্রণায় বা দুঃখের যন্ত্রণা সইতে না পেরে আল্লাহর কাছে মৃত্যু কামনা করে, তবে কি তার পাপ হবে? জি পাপ হবে, হাদিসে নিষেধ এসেছে এইভাবে কোনো মুসিবতে পড়ে মৃত্যু কামনা করা। আর মুসিবতে না পড়ে এমনি মৃত্যুর অপেক্ষা করা, এমন কি কামনা করাও, এটা আল্লাহর ওলি হওয়ার আলামত। প্রশ্ন, মোবাইল ফোনে স্ত্রীকে তালাক দিলে তালাক বৈধ হবে কি না? ফোনও লাগবে না, এমনি মুখও যদি তালাক দিয়ে দেয় স্ত্রী শোনে না, হাজার মাইল দূরে তাও তালাক হয়ে যাবে। প্রশ্ন, আমাদের বাড়িতে বিদ্যুৎ নেই, এখন আমি যদি বিদ্যুৎ কিস্তির মাধ্যমে বাড়িতে আনি, সৌর বিদ্যুৎ কিস্তির মাধ্যমে বাড়িতে আনি, তাহলে এটা কতটুকু বৈধ হবে? জি বৈধ হবে, কিস্তির মাধ্যমে বেচা কিনা বৈধ। প্রশ্ন, সরকারকে ট্যাক্স না দেয়া শরীয়ত সমর্থন করে কি? জি না, সমর্থন করে না, ট্যাক্স দিতে হয়। প্রশ্ন, মোবাইলের মেমোরিতে কোরআন তেলাওয়াত এবং ডিজিটাল কোরআন থাকলে এগুলো বন্ধ করার পর মোবাইলটি প্যান্টের পকেটে রাখা যাবে কি এবং মোবাইল সহ টয়লেটে যাওয়া যাবে কি? জি, প্যান্টের পকেটেও রাখা যাবে, সাথে টয়লেটও যাওয়া যাবে। প্রশ্ন, উক্ত মোবাইলের ডিজিটাল কোরআন পড়ার সময় কি উজু করা বাঞ্ছনীয়? ওইটা ধরতে হলে উজু লাগবে না। প্রশ্ন, নজরের হেফাজত প্রায় কঠিন হয়ে দাঁড়ায়, এজন্য শরীয়তের বিশেষ কোনো আমল আছে কি? নজরের হেফাজত না করলে কি কি শাস্তি আছে এগুলো বেশি বেশি কল্পনা করা। প্রশ্ন, সবসময় টুপি পরা কি দাড়ির মতোই ওয়াজিব? টুপি না পড়লে গুনাহ হবে কি? টুপি পরা সুন্নত, এটা সব সময়ের জন্য, নামাজের বৈশিষ্ট্য নয়। প্রশ্ন, পিতামাতা যদি সন্তানের দাড়ি টুপি ও তাবলিগ করা অপছন্দ করে, তাহলে সন্তানের করণীয় কি? সন্তান দাড়িও রাখবে, টুপিও পরবে, তাবলিগও করবে। প্রশ্ন, দাওয়াত ও তাবলিগের কাজকে অনেক সময় ফরজে আইন বলা হয়, কথাটি ঠিক কি না? কেউ যদি দুনিয়া না করে তখন ফরজে আইন হয়, কেউ কেউ করলে অন্যদের জন্য ফরজে কেফায়া হয়। প্রশ্ন, আপনার কাছে এক মাস আলা এক মাসালা জানতে চাই। আমার আব্বা দীর্ঘদিন অসুস্থ ছিল, কিন্তু তিন মাস যাবত নামাজ পড়তে পারছে, ভাই পড়া অপরিষ্কার বোঝা যায় না। প্রশ্ন, পত্র মাদ্রাসার আদব বিভাগের একজন ছাত্রের পিতা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমান দামাত বরকাতুম দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত, বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুসজ্জায় শায়িত, তার জন্য এক খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে, তার সুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ পাক তাকে পুরোপুরি সুস্থ করে দিন। প্রশ্ন, দেশে মহরম সম্পর্কে বা গরিবকে খাওয়ালে দেশে মহরম পরিবারকে বা গরিবকে খাওয়ালে আল্লাহ তাআলা পুরো বৎসরের রিজিকের দায়িত্ব নেয়, এটা কি হাদিস?
হাদিসটা মোতাকাল্লাম ফি বলে, এটা সহি হাদিস নয়। প্রশ্ন, আজকে জুমার বয়ানে বলা হয়েছে ফেরাউন নীল নদে ডুবে মারা গেছে, অপরদিকে আল কাউসারের পৃষ্ঠা 30 নম্বরে প্রচলিত ভুলে বলা হয়েছে লোহিত সাগর, লোহিত সাগরকে নীল নদী বলা হয়, বাহারে কুলজমা বলা হয়, বাহারে আহমর বলা হয়, একাধিক নাম আছে। প্রশ্ন, রক্তদানের ব্যাপারে শরীয়তের হুকুম কি? রক্তদান করা বৈধ। প্রশ্ন, হজ করে দেশে ফেরার সময় ছেলে মেয়ের জন্য কোনো কিছু আনলে হজ কবুলের ব্যাপারে কোনো সমস্যা হবে কি? যেনা সমস্যা হবে না, বরং সেখানে কিছু কেনাকাটা করা মুস্তাহাব, সওয়াবের কাজ। প্রশ্ন, আজকাল একটা সমস্যায় পড়ি, সেটা হলো সিএনজি চালকরা কোনো জায়গায় নামিয়ে দিতে গেলে বলে এত টাকা দিতে হবে, যদিও তার মিটার ঠিক রয়েছে কিন্তু সে বলে রাস্তায় পুলিশ জিজ্ঞাসা করলে বলবেন মিটারে যাচ্ছি কন্টাকে নয়, কিন্তু এটা মিথ্যা কথা। সেই এখন আমাদের কোনো উপায় নেই, এ কথা সকল সিএনজি চালক সকল প্যাসেঞ্জারকে বলে দেয়, আমিও এই কাজ না করলে সিএনজি পাবো না, এমত অবস্থায় আমি কি করব বলে দিন। আসসেদুকু ইউনজি ওয়াল কিজবু ইউহলিক, সত্য মানুষকে বাঁচায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, সিএনজিওয়ালার জন্য বৈধ নয়, প্যাসেঞ্জারের জন্য বৈধ নয়। আমি আসতেছিলাম যশোর থেকে, ফ্লাইটে এয়ারপোর্ট নেমে সেখান থেকে সিএনজি নিলাম, মিরপুর আসবো, কন্টেনমেন্টের ভিতর দিয়ে 12 নম্বর দিয়ে আসবে। তা আমাকে উনি বলে দিলেন যে হুজুর যদি জিজ্ঞেস করে কোথায় যান, তো ওইদিকে মনে হয় মাটিকাটা এক জায়গার নাম আছে, কেউ বলবেন যে মাটিকাটা যে, আমি চুপচাপ কিছু বলিনি। ওইখানে আর্মিরা সিএনজি থামায় বলছে হুজুর কই যান, মিরপুর 1 নম্বর। এরপরে আপনার ব্রিফকেসটাই খুলে দেখানো যাবে? হ্যাঁ যাবে। তো আমি নামতেছিলাম, কো নামার দরকার নেই হুজুর, বসে বসেই খুললে হবে, তো খুলতেছি, এরপরে কয় যান। পরে সিএনজি ড্রাইভার, হুজুর আমি আপনাকে বলে দিলাম যে মাটিকাটা বলবেন, আপনি 1 নম্বর বললেন, তো সমস্যা কী হয়েছে? আটকায় নেই, যদি আটকাইতে অন্য রাস্তায় ফিরিয়ে দিত, এমন তো না যে আপনাকে আমাকে জেলে নিয়ে যাবে, এই অপরাধে জেলে নিবে না, তো কেন খামাখা মিথ্যা কথা বলবো? দেখছেন সত্য যে বাঁচাই দিল, শর্ট রাস্তায় আসলাম মিথ্যা বলা লাগলো, তো সত্যর মধ্যে আসলে না যা। প্রশ্ন, এক ধরনের হুজুর ক সাহেব খ সাহেবের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক করতে চায় না, হুজুর ধরেন ক সাহেব খ সাহেবের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক করতে চায় বা ব্যবসা করতে চায়, এখন ক সাহেব খ সাহেব সম্পর্কে আমার নিকট কিছু জানতে চাইল, অর্থাৎ তিনি কেমন লোক, তার আচার আচরণ কেমন, ভালো মন্দ ইত্যাদি, এখন আমি যদি খ সাহেব লোকটি ভালো না বা তার কিছু আচরণ ভালো না, এখন যদি আমি ক সাহেবকে তা বলে দিই তাহলে কি তা গীবত হবে? যদিও এই সত্যটা বললে ক সাহেব উপকৃত হবে, এ অবস্থা আমার কী করণীয়? যে আপনি বলে দিবেন এটা গীবত হবে না, এর দ্বারা একজন মানুষ উপকৃত হবে, ধোকা থেকে বেঁচে যাবে। প্রশ্ন, কোনো ছেলে যদি হঠাৎ করে মেয়ের আকৃতিতে কিছু তা রূপান্তরিত হয় এবং বিদেশে গিয়ে অপারেশনের মাধ্যমে মেয়েতে পরিণত করে, অতঃপর তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে এই বিবাহ শরীয় সম্মত কি না? এরকম ঘটনা এখনও ঘটে নাই, ঘটুক তারপরে উত্তর। প্রশ্ন, যে সমস্ত অনুষ্ঠানের আগে অথবা পরে গান বাজনা করা হয়, ওই সমস্ত অনুষ্ঠানের আগে অথবা পরে পবিত্র কোরআন তেলাওয়াত করা যাবে কি না? জি না, যাবে না, হারাম হবে, কবিরা গুনাহ হবে। যেমন 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি এই সমস্ত জাতীয় অনুষ্ঠানের আগেও পরে কোরআন তেলাওয়াত জায়েজ আছে কি না? যদি এদের অনুষ্ঠান শুধু গান বাজনা হয় তাহলে কোরআন তেলাওয়াত জায়েজ নেই, কবিরা গুনাহ হবে। অনেকে বলে থাকেন যে জাতীয়ভাবে এই সমস্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত হয়ে থাকে, অতএব এই ধরনের অনুষ্ঠানের আগেও পরে কোরআন তেলাওয়াত করা যাবে, এই ধরনের কথা শরীয় সম্মত কিনা? জিনা, শরীয় সম্মত নয়। প্রশ্ন, আপনার কথা অনুযায়ী আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছিলাম, সে প্রথম বিভাগে বিভাগ পেয়েছে, আপনার দোয়া চাই সে যেন ফাইনাল পরীক্ষায় আরও ভালো করতে পারে এবং একটি আল্লাহর যেন দান করেন সন্তান, আল্লাহ যেন দান করেন, আমিন, আল্লাহ পাক কবুল করুন। প্রশ্ন, হযরত ঈসা আলাইহিসসালাম কি নবী হিসাবে পৃথিবীতে আসবেন নাকি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন? নবী হিসাবে আসবেন।
নবী আর উম্মতের মধ্যে আকাশ পাতাল তফাত, নবী কখনো উম্মত হয় না, নবী নবীই থাকেন। প্রশ্ন, আমি আজ আহলে হাদিসের মসজিদে নামাজে জুমা আদায় করেছি, করে ফেলি, কিছু বিষয়ে আমার সন্দেহ জেগেছে। এক নম্বর, জুমার খুতবা বাংলাতে দিয়েছে, তাহলে নামাজ কি হবে? নামাজ তো আরবিতে পড়ছে, নামাজ যদি বাংলাতে পড়তো তো হইতো না। খুতবা বাংলা দেওয়াতে মাকরুহে তাহারিমি হয়েছে, তবে খুতবা পড়া যে ফরজ ওটা আদায় হয়ে গেছে মাকরুহে তাহারিমির সাথে। প্রশ্ন, নামাজের পরে মসজিদে জানাজা পড়েছে, তাতে সুরা ফাতেহা ও এখলাস পাঠ করেছে জোরে জোরে। এখন প্রশ্ন হল, জানাজার নামাজে কেরাত পড়া হয় জায়েজ আছে কি? সুরায় ফাতেহার কথা এক হাদিসে আছে, তবে জোরে পড়ার কথা নেই। মক্কা মদিনা তো জোরে পড়া হয় না, ওরা পড়লো আস্তে পড়ে, এরা হেদ থেকেও আরও অনেক বেড়ে গেছে। প্রশ্ন, দ্বিতীয় সব ঠিকই জোরে পড়েছে, তো জায়েজ হবে কি? এই ধরনের জোরে জোরে পড়া এটা ঈদের নামাজের বৈশিষ্ট্য, আর প্রত্যেক তকবীরে হাত উঠানো ঈদের নামাজের বৈশিষ্ট্য। ঈদের নামাজ হলো খুশির নামাজ, খুশি যখন মানুষ হয় তো লাভ দেয়, মানুষ খুশি হলে হাত উপরের দিকে উঠায়, তো ঈদের নামাজ খুশির নামাজ, পাঁচবারে হাত উঠায় খুশির সাথে মিল আছে। আর যখন মানুষ শোকাহত হয় তো চুপচাপ বসে থাকে, মানুষ শোকাহত হয়ে কি লাফাল দেয়, হাত উপরের দিকে মারে না। তো এরা জানাজার নামাজের মধ্যে, জানাজার নামাজ হলো শোকের নামাজ, এখানে খুশি নেই, এখানে বারবার হাত উঠায়, ঈদের নামাজ বানায় জানাজার নামাজের। এই ধরনের উল্টা কাজ সবগুলি এরা করে, আল্লাহ পাক সহি বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন, বেকারত্বের কারণে খুব অসহায়ত্বের মধ্যে দিন যাপন করছি, মেহরবানি করে আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করে দিবেন, তিনি যেন আমাকে একটি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। প্রশ্ন, যে ব্যক্তি দুই এক রাকাত নামাজ ইমাম সাহেবের সাথে পড়তে পারে নাই, সে যদি ইমামের শেষ সাকাতে ইমামের সাথে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ে ফেলে অথবা ইমামের সাথে সালাম ফিরিয়ে দেয়, তাহলে তার করণীয় কী? দয়া করে উত্তর দিয়ে উপকৃত করবেন। দুরূদ শরীফ পড়ে ফেললে কোনো সমস্যা নেই, আর যদি সালাম ফিরিয়ে ফেলে, সালাম ইচ্ছাকৃত যদি ফিরায় তো তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ হবে না। ভুলে যদি ফিরায় তাহলে দেখতে হবে ইমামের সাথে সাথে ফিরেছে না সামান্য বিলম্বে, যদি সাথে সাথে ফিরায় তাহলেও কোনো সমস্যা নেই, বাকি নামাজ দাঁড়াইয়ে পড়ে ফিরলেই হবে। আর যদি একটু বিলম্বে ফিরায়, আর বিলম্বে ফেরানোই স্বাভাবিক, সাথে সাথে সাধারণত মুক্তাদির সালাম হয় না ইমামের সাথে, একটু পরে হয়, পরে হলে তখন সিজদা সহ দেওয়া ওয়াজিব হয়। প্রশ্ন, জিক্রে জ্বলি জায়েজ কিনা তার দলিল এবং বিরোধী মত অবলম্বনকারীদের দলিলের উত্তর কোরআন ও হাদিসের আলোকে জানিয়ে উপকৃত করবেন। জিক্রে জ্বলি জায়েজ কিনা জায়েজ এ নিয়ে ইমাম আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই জিক্রে জ্বলির বৈধতার উপরে অনেকগুলো দলিল সহকারে একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হল সাবাহাতুল ফিক্র ফিল জেহের বি জিক্র, আরবিতে প্রায় 250-300 পৃষ্ঠা হবে, কিতাবটি দেখে নেবেন, সেখানে অনেক দলিল আছে। প্রশ্ন, ইমান ও এখলাসের মধ্যে পার্থক্য কি? ইমান হলো আল্লাহকে বিশ্বাস করা, আর এখলাস হলো কোনো কাজ নিষ্কলুষভাবে আল্লাহর জন্য করা। প্রশ্ন, কসর নামাজের জন্য ঘর থেকে 48 মাইল ধরতে হবে নাকি শহরের শেষ প্রান্ত থেকে? শহরের শেষ প্রান্ত থেকে ধরতে হবে, ঘর থেকে নয়। ঢাকা শহরের শেষ প্রান্ত কোন স্থান থেকে ধরবো? পূর্ব দিকে গেলে শীতলক্ষা নদী, দক্ষিণ দিকে গেলে বুড়িগঙ্গা নদী, পশ্চিম দিকে গেলে তুরাগ নদী, উত্তর দিকে গেলেও তুরাগ নদী। প্রশ্ন, ঘুম থেকে উঠে আমার স্বপ্নদেশের কিছু মনে থাকে না, মনে হয় কিছুই দেখিনি, তবে আলামত দেখে মাঝে মাঝে যখন বুঝি তখন গোসল করি, এমত অবস্থা দিয়ে ফজরের নামাজের পর আলামত চোখে পড়ে তখন কী করণীয়? পুনরায় গোসল করে আবার নামাজটি পড়ে নেবেন। প্রশ্ন, স্ত্রী তার স্বামীর সাথে কী ধরনের কথা বলবে, আপনি না তুমি, আপনি করে বলবে? প্রশ্ন, অনেক লোক আছে যারা নিজের স্ত্রী মেয়েকে বেপর্দায় চালায়, আবার অনেকে বাইরে নামার সময় পর্দা করে, কিন্তু ঘরে দেবর বাসুর বাবি মামাতো চাচাতো ভাই বোনদের সাথে পর্দা করে না। এভাবে যারা স্ত্রী মেয়েকে বেপর্দা চালায় তাদের জন্য কী ধরনের শাস্তির ব্যবস্থা আছে, দয়া করে কোরআন হাদিসের আলোকে বলবেন। হাদিস শরীফে আছে দয়ুস বেহেস্তে ঢুকবে না, এটা বেহেস্তের গেইটে লেখা আছে। আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস বেহেস্তে ঢুকবে না। আর দয়ুস বলা হয় যাদের স্ত্রী যাদের মেয়ে বেপর্দায় চলে, সে এদেরকে পর্দার দিয়ে পর্দার মধ্যে চালায় না, রাখে না, এদেরকে বলা হয় দয়ুস, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, এক মসজিদে তাফসির শুনতে গিয়েছিলাম, যিনি তাফসির করছিলেন তিনি বললেন তাফসির কিতাবে উল্লেখ আছে প্রথম আসমানে অনেক সাগর মহাসাগর আছে,
যেগুলোর পানি রং নীল, তাই প্রথম আসমান নীল দেখা যায়, কথাটি সঠিক কিনা বা আমি এ ধরনের কোনো কথা দেখিনি। প্রশ্ন, ইল্লাল্লাহর জিকির করা কি শিরক? মাওলানা তারেক মুনাওয়ার বলেন, কালেমা ভাগ করা যাবে না। সবচাইতে উত্তম জিকির কি? সবচাইতে উত্তর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর কালামা এখানে ভাগ করা হয় না। যারা ব্যাকরণ জানে না, বোঝে না, বুঝবুদ্ধির অভাব, এরা মনে করে শুধু ইল্লাল্লাহ বলে জিকির করলে কালামাকে ভাগ করে দেয়া হয়। প্রথম থেকেই শুধু ইল্লাল্লাহর জিকির বৈধ নয়। প্রথমে কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর শুধু ইল্লাল্লাহ বলা বৈধ? ওলামায়ে কেরাম বুঝবেন, লা ইলাহা মুস্তাসনা মিনহু ইল্লাল্লাহ মুস্তাসনা, মুস্তাসনা মিনহু ব্যতীত শুধু মুস্তাসনা একাধিকবার বলা হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারম শরীফের হুকুম যখন বলতেছিলেন, বললেন যে হারম শরীফে যে সমস্ত গাছগাছালি নিজে নিজে হয় এগুলো কাটা বৈধ নয়, এখন এই হুকুম বলবৎ আছে। তখন তার সম্মানিত চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইল্লাল ইজহির, ইজহির এক জাতীয় ঘাস, এই ঘাসকে তারা নানাহ কাজে ব্যবহার করত। এই ঘাসকে পোড়াইলে, ছাই দিয়ে কাপড় ধুইলে কাপড় পরিষ্কার হয়ে যেত, সাবানের কাজ দিত এক কাজ। এই ঘাস দিয়ে তারা জ্বালানোর কাজে ব্যবহার করত এই ঘাসকে, দুই কাজ। এই ঘাস তারা উট বকরি দুম্বা ছাগল ইত্যাদিকে খাওয়াইতো, তিন কাজ। এই ঘাস দিয়ে তারা ঘরের ছাউনি দিত, চার কাজ। লাশ কবর রাখার পর আমরা কলা পাতা দিই, ওই দেশে কলা গাছ নেই, এই ঘাস কলা পাতার বিনিময়ে ব্যবহার করতো, পাঁচ কাজ। এই ধরনের বহু কাজে ঘাসটি ব্যবহার হইত। এখন যখন কাটা নিষেধ, তাহলে কবরে কি দিব, ঘরের ছাউনি দিব কি দিয়ে, উট বকরিকে খাওয়াবো কি, কাপড় ধোবো কি দিয়ে, ওই যুক্তি সাবানের যুগে ভাবে ছিল না। হযরত আব্বাস বলেন, ইল্লাল ইজখির, যে ও ভাতিজা মুহাম্মদ, এটাকে মুস্তাসনা করো, এটাকে বাদ দিয়ে বাকিগুলোর ব্যাপারে হুকুম বলো। হুজুর সাথে সাথে বললেন, ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির, মুস্তাসনা মিনহু ব্যতীত শুধু মুস্তাসনা দুইবার, ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির। তো ঠিক এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাসনা মিনহু, এটা ব্যতীত শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুস্তাসনা, এটাও বৈধ হয় হাদিসের দৃষ্টিতে, আরবি ব্যাকরণের দৃষ্টিতে। যারা এগুলো থেকে অজ্ঞ তারা বলে যায় নি। প্রশ্ন, আমাদের বাসায় অনেক ইঁদুর বসবাস করছে, প্রায় অনেক সময় আমি আমার বাসা হতে অনেক ইঁদুরের বাচ্চা বাড়ির পাঁচতলা হতে নিচে ফেলে দিই, এরকমভাবে ইঁদুর মারা কি ঠিক আছে? আমাদের বাসায় অনেক ইঁদুর আছে যা আমাদের অনিষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, যে ইঁদুর মারা বৈধ, ইঁদুর মারতে পারবেন, গুণ হবে না। প্রশ্ন, মান্থরু হাল্লাজ কোন যুগের লোক ছিলেন, তার জীবনে কোন কিতাবে পাওয়া যাবে? সিয়ারু আলামিন নোবালা, হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহির কিতাব সিয়ারু আলামিন নোবালা, 25 খণ্ডের কিতাব, আরবিতে আমাদের এখানেও আছে, ওই কিতাবে আছে মান্থরু হাল্লাজের আলোচনা। প্রশ্ন, মহিলারা প্রত্যেক মাসে, আবার মান্থরু হাল্লাজের উপরে ভিন্ন একটি কিতাব আছে শাইখুল ইসলাম আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির লেখা। প্রশ্ন, মহিলারা প্রত্যেক মাসে যে মাসিক হয় তখন সে মহিলা অন্য কোনো মহিলাকে আম্পারা বা কোরআন শরীফ পড়াইতে পারবে কি না? পড়াইতে পারবে, তবে একসাথে এক আয়াত তেলাওয়াত করতে পারবে না, ভেঙে ভেঙ্গে এক এক শব্দ করে করে, যেমন আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, এভাবে পারবে, একসাথে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন একসাথে পারবে না। প্রশ্ন, পেপসি বা কোকা কোলা এসব জাতীয় পানির মধ্যে হারাম পানির অংশ দেয়, এগুলো খাওয়া যাবে কি না? হারাম পানির অংশ দেয় কিনা ইন্টারনেটে দেখা যায়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, তবে এই পণ্যগুলো যেহেতু বিজাতিদের বর্জন করা ভালো। প্রশ্ন, আমার ছোট বোন ডেলিভারি অবস্থায় কষ্ট পাইতেছে, এই জন্য দোয়া চাই, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, ডেলিভারি সহজে করার তৌফিক দেখুক।